আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিলুফা ইউএসএ। আজও আমি আমার পরিবার নিয়ে একটি সুন্দর স্থানে ঘুরতে যাব। আমরা যাব থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্ক। থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্ক অনেক সুন্দর একটি স্থান, যা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ ইয়র্ক ওয়েস্টার বেতে থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্কটি অবস্থিত। খুবই সুন্দর ও দুর্দান্ত পার্ক। পরিদর্শকরা মূলত ট্রেন ও বাস দিয়ে আসা যাওয়া করতে পারেন। আমরা গাড়িতে যাচ্ছি। আমরা চলে আসছি থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্কে। থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্কটি অ্যাস্টোরিয়া পার্কের সমান। আমি আমার আগের ভিডিওতে অ্যাস্টোরিয়া পার্কটি শেয়ার করেছিলাম, যা আপনারা সবাই উপভোগ করেছেন। পার্কটি থিওডোর রুজভেল্ট এর সম্মান ও প্রতিনিধিত্ব করে তৈরি করা হয়েছে, কেননা থিওডোর রুজভেল্ট এক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। থিওডোর রুজভেল্ট পার্কের বিশাল আকর্ষণ হল সমুদ্র সৈকত। সমুদ্রের চারপাশ ঘুরতে খুবই ভালো লাগে। আমি পানিতে নেমে খুবই এনজয় করেছি। আমার পুরো শরীর শীতল হয়ে গিয়েছিল পানি স্পর্শ করে। আমার ইচ্ছে হয়েছিল আমি নদীতে গোসল করতে। ইনশাল্লাহ কনি আইল্যান্ড বিচে গেলে আমার ইচ্ছে আছে গোসল করার। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। থিওডোর রুজভেল্ট পার্কে অনেক গাছপালা রয়েছে। গাছপালাগুলো এত সুন্দর আকৃতি বহন করছে যে আমার গাছে উঠতে ইচ্ছে হচ্ছে। সমুদ্র সৈকত দেখতে খুবই দুর্দান্ত লাগছে। আমি আর ফারহান সৈকতে খেলতে গেলাম। সমুদ্রের পাশে উঁচু নিচু বড় বড় পাথর রয়েছে। পাথরের উপরে আমি উঠেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি বোট স্টেশনে। এখান থেকে বোট সমুদ্রে চলাচল করে থাকে। ফারহান ভয় পায়, তাই বোটে উঠতে পারিনি। নদীতে বোটগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। অনেকে সমুদ্র সৈকতে ঘুড়ি উড়াচ্ছে, কেউ সাইকেলে রাইড করছে, অনেকে পার্কে খেলাধুলা করছে। বাচ্চাদের জন্য আলাদা পার্ক রয়েছে, বাচ্চারাও খেলাধুলা করছে, যে যার যার মতো আনন্দ উপভোগ করছে। সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হলো বড় বড় কবুতর ও বক পাখি দেখা, যা আমি খুব কাছ থেকে দেখেছি। আমি আমার ভিউয়ার্সদের বলবো, যারা নতুন আমেরিকায় আসছেন বা যারা কোনো সুন্দর ও নিরিবিলি পরিবেশ খুঁজে পাচ্ছেন না একটু একান্ত সময় কাটানোর জন্য, তারা অবশ্যই চলে আসতে পারেন থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্কে, যা আপনাদের খুবই ভালো লাগবে। লাঞ্চ টাইম হয়ে এসেছে, তাই আমরা সবাই মিলে খাবার খাচ্ছি। আমরা সারাদিন অনেক ঘুরলাম, খেললাম, অনেক আনন্দ করলাম।
ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আজ আমরা একটা সুন্দর দিন পার করেছি। আমাদের অনেক ভালো লেগেছে থিওডোর রুজভেল্ট মেমোরিয়াল পার্কে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সো ভিউয়ার্সদের আমি একটি কথা জানাতে চাই, আমার চ্যানেলটি গড়ে 80% লোক দেখছেন, চ্যানেল দেখার মান অনেক ভালো, শুধু সাবস্ক্রাইবের কারণে আমি এগোতে পারছি না। তাই আমি বলবো আমার চ্যানেলটি দেখে চলে গেলে হবে না, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে। আর যদি দেখে সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে আমি থানায় ডায়েরি করব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।